বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন টিকটিকির যন্ত্রণায় সবাই যেন অস্থির হয়ে আছেন আর এত এত কমেন্ট আর এত এত রিকোয়েস্ট আসছে সবগুলো কমেন্ট নিয়ে আসলে হয়তো বা আট দশ মিনিটের ভিডিও হয়ে যাবে তো লাস্ট মুহূর্তে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো শুধু আমি শেয়ার করলাম আর আপনাদের রিকোয়েস্টে আমি আজকে নিয়ে এসেছি টিকটিকি থেকে মুক্তি পাওয়ার জন্য ঘরোয়া কিছু টুটকা টিকটিকির যন্ত্রণায় যারা একদমই অস্থির হয়ে আছেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ঘরোয়াভাবে একটি নয় দুটো নয় বরং তিনটি ঘরোয়া টুটকা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে আমি এক বাটি পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর পানিটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ছ থেকে সাতটা আস্ত লাল লালমরিচ আর সেটাকে ছুটো ছুটো করে টুকরো করে দিয়ে দিচ্ছি টিকটিকি কিন্তু অনেক ধরনের রোগ জীবাণু বহন করে আর দেখতেও কিন্তু অনেকটাই ভয়ঙ্কর লাগে আমার কাছে আর এসব টিকটিকির আনাগুনা কিন্তু সারাটা ঘর জুড়ে থাকে বিশেষ করে যখন রাতের বেলা আমরা কিচেন থেকে চলে আসি তখন কিন্তু ওনারা কিচেনে গিয়ে হামলা দেয় আর খাবারে মুখ দেওয়ার চেষ্টা করে আর অনেক সময় কিন্তু খাবারে পড়েও থাকে টিকিটা তাড়ানো কিন্তু আমাদের জন্য একদমই অপরিহার্য তো যাই হোক এখানে আমি এগুলো কেটে আমি বাটিটাকে রেস্টে রেখে দেবো প্রায় এক ঘন্টা এক ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দিলাম এটা দিয়ে আমি পরে তৈরি করে দেখাবো আর এদিকে আমি চলে যাচ্ছি এক নম্বর টুটকাটা তৈরি করে নিতে এটা হচ্ছে ন্যাপথোলিন আর এই ন্যাপথোলিনটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি বিশেষ করে আমরা জামা কাপড়ে দিয়ে থাকি আলমারিতে ওয়ার্ড্রপে যাতে করে কোনো ধরনের তেলা পোকা বা কোনো ধরনের পোকামাকড় এটাতে বসবাস না করে এবং আমরা কিন্তু বিভিন্নভাবে এটাকে আমরা বাসায় ব্যবহার করে থাকি বিশেষ করে রোগ জীবাণুমুক্ত করার জন্য এবং বিভিন্ন ধরনের পোকামাকড় মেরে ফেলার জন্য আমি চারটি ন্যাপথুলিন গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়ে এসেছি তো আপনারা এটা শিল কিন্তু গুঁড়ো করে নিতে পারেন আর যারা শিল্পাটা দিয়ে গুঁড়ো করবেন তার আগে কিন্তু অবশ্যই একটা ছোটো পলিথিন ব্যাগে ভেতরে ঢুকিয়ে মুখটাকে আটকে তারপর হচ্ছে শিল দিয়ে ছেঁচে নেবেন বা গুঁড়ো করে নেবেন এতে করে যেহেতু এটা পরিমাণে কম শিল্পাটা দিয়ে যদি আপনারা করেন তাহলে এটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায় আর যদি পলিথিনের ব্যাগের ভেতরে ভরে তারপরে করেন সেটা কিন্তু আর নষ্ট হবে না তো যাই হোক এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি তো গ্লাসের ভেতরে আমি নিয়ে নিচ্ছে হচ্ছে পানি এক গ্লাস পানি আমি নিয়ে নিচ্ছি এ কাপু তো দেখলাম অনেকটাই পেরাসান হয়ে গিয়েছেন আর আপু বলতেছিলেন যে এত বড় সাইজের একটা টিকটিকি দেখতে নাকি অনেকটা গিরগিটির মতো মনে হয় আর অনেকে নাকি বলেন যে এটা গিরগিটি তো আসলে কিন্তু একটা বড় প্রজাতির টিকটিকি রয়েছে আর সেটা কিন্তু দেখতে আরও বিবর্ষ লাগে আমি আসলে জানি না এটা কোন প্রজাতির তো সে আপোটার জন্যই আসলে মূলত আমি তাড়াহুড়া করে ভিডিওটা তৈরি করেছি তো যাই হোক আমার আজকের এই টুটকাগুলো ফলো করলে আমি আশা করি ঘরোয়াভাবে আপনারা এটার সমাধান পাবেন আর বাজারে কিন্তু অনেক ধরনের ওষুধ পাওয়া যায় কিন্তু সেই ওষুধগুলো আমাদের বাসায় যে বাচ্চারা আছে কিংবা বয়স্ক মানুষ আছেন তাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ আর আমরা যদি ঘরে তৈরি করে এটা সমাধান করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের স্বাস্থ্যের পরিবেশের জন্য ভালো তবে অবশ্যই আমাদের মাথায় একটা বিষয় রাখতে হবে যেহেতু এগুলো হচ্ছে ঘরোয়া টুটকা তো অবশ্যই আপনারা রাতারাতি কোনো ফল পাবেন না আমি বলবো না যে একবার স্প্রে করবেন দুইবার করবেন মুক্তি পেয়ে যাবেন সেটা কিন্তু অবশ্যই সম্ভব না অবশ্যই অনেক দিন আপনারা এটাকে বাসায় করতে হবে তো যাই হোক দেখুন আমি কিন্তু এক গ্লাস পরিমাণ পানির মধ্যে এটাকে গুলিয়ে নিয়েছি গুলিয়ে হচ্ছে এখন একটা বোতলে ঢেলে আমি এটাকে স্প্রে করে দেবো যে যে জায়গায় এই টিকটিকিগুলোর আনাগুনা আছে সে সে জায়গাতে আমি এটা স্প্রে করে দেবো আর বিশেষ করে যখন রাত্রেবেলা আমরা কিচেন থেকে চলে আসি তো তখন কিন্তু পুরোটা কিচেন জুড়েই আমরা এটাকে স্প্রে করে নেব আর অবশ্যই সপ্তাহে দু থেকে তিন দিন আমরা এটা করব আর যতদিন না পর্যন্ত এই টিকটিকিটা বাসা থেকে বের না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা এটা করেই যাব কারণ আমি তো বললামই এটা যেহেতু ঘরোয়া টুটকা তো একদিনই কিন্তু ফল পাবে না তবে যদি ডাইরেক্ট আপনারা এই টিকটিকির উপরে স্প্রেটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই টিকটিকি ভুলও আপনার বাসায় আসবে না আর নেপথলিনটা কিন্তু অনেকটাই কার্যকর পোকামাকড় সব ধরনের পোকামাকড়ের জন্য কিন্তু এটা খুবই কার্যকর টিকটিকি কিন্তু এটার স্মেলটা একদমই সহ্য করতে পারবে না আর টিকটিকি তাড়ানোর জন্য কিন্তু এটা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমার বাসায় কিন্তু একবার অনেক বেশি টিকটিকির আনাগোনা ছিল তো তখন এইভাবেই কিন্তু আমি এটা থেকে মুক্তি পেয়েছি তো আশা করছি আমার ভিডিওটি দেখে আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই অবশ্যই আপনারা মুক্তি পাবেন তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে আর যারা আমার কাছে ভিডিও দেওয়ার জন্য কমেন্ট করেন বা রিকোয়েস্ট করেন যে আপু এটা সমাধান দাও তো আমি চেষ্টা করি আমার জানার মধ্যে যেগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আর যেটা আমি জানি না সেটা কিন্তু আমি কমেন্টে বলে দিই যে এটা আমার পক্ষে সম্ভব না আর যেটা আমি বাসায় ট্রাই করি বা ভালো ফল পাই সেটাই কিন্তু আমি আপনাদের জন্য শেয়ার করি আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এফেক্টেড হবে আমি আশাবাদী এবং আমি যেহেতু আমি করেছি বাসায় তো আশা করি আপনাদেরও কিন্তু উপকারে আসবে এবং ভালো একটা রেজাল্ট পাবেন তো এদিকে লালমরিচের যে ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু এক ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি একটা গ্লাসে ছেঁকে নিয়েছি অবশ্যই কিন্তু আমরা ছেঁকে নেব কারণ যেহেতু এটা আমরা স্প্রে করব তো একটু যদি দানা থাকে তাহলে কিন্তু এটা স্প্রে হবে না এখন আমি এক গ্লাস পানি ভর্তি করে নিয়েছি আমি আজকে যে টুটকাগুলো দেব আপনারা চাইলে কিন্তু তিনটাই করতে পারেন আবার চাইলে কিন্তু আপনারা একটাও করতে পারেন তো এর জন্য আপনাদের সুবিধার জন্য আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই করতে পারেন একটাও করতে পারেন করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন অথবা তিনটা করে আলাদা আলাদা বোতলে স্প্রেতে রেখে দিতে পারেন যখন যেটা সুবিধা তখন সেটাই আপনারা দিতে পারেন এখন আমি এই যে বোতলে ভরে নিয়েছি নিয়ে আমি এটাকে স্প্রে তৈরি করে নিয়েছি যে যে জায়গায় টিকটিকিগুলোর আনাগুনা রয়েছে সে সে জায়গায় আপনারা এগুলো দিয়ে স্প্রে করে নেবেন মরিচের এই ঝালটা কিন্তু টিকটিকি একদম সহ্য করতে পারে না আর আমরা সবাই জানি মোটামুটি টিকটিকির শরীরটা কিন্তু অনেক ঠান্ডা আর টিকটিকির রক্তও কিন্তু ঠান্ডা শরীরও ঠান্ডা এর জন্যই কিন্তু মরিচটা একদমই ওরা সহ্য করতে পারবে না যদি আশেপাশেও একটু স্প্রে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই টিকটিকি আপনার বাসা থেকে একদমই ভেঙে যাবে এখন আমি তিন নম্বর টুটকাটা তৈরি করে দেখাচ্ছি এখানে হচ্ছে বড়ো সাইজের অর্ধেকটা পেঁয়াজ এবং হচ্ছে অর্ধেকটা পরিমাণ রসুন আমি একত্র করে ব্ল্যান্ডারে আমি পেস্ট করে নিয়ে এসেছি পেঁয়াজ আর রসুন থেকে আমি এখন রসগুলো বের করে নিই পেঁয়াজ আর হচ্ছে রসুন এগুলো কিন্তু টিকটিকির জম একদমই জম আপনারা যখন কোনো পেঁয়াজ যদি অর্ধ করে কেটেও রাখেন তাহলে কিন্তু দেখবেন এটার উপর দিয়ে বা আশেপাশে কিন্তু টিকটিকি যাবে না কারণ পেঁয়াজ আর রসুন টিকটিকি একদমই সহ্য করতে পারে না পেঁয়াজ রসুনের যে ঝাঁজটা রয়েছে বা এটার যে স্মেলটা রয়েছে সেটা এখানে কিন্তু আমি হাফ গ্লাস পরিমাণ পানি নিয়েছি কারণ হচ্ছে পেঁয়াজ আর রসুনটা যেহেতু অর্ধেক অর্ধেক আমি নিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আমি গ্লাসটাও ফুল করিনি যদি আপনারা একটা পুরোটা দেন পেঁয়াজ আর রসুন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এক গ্লাস পানির সঙ্গে মিক্সড করে নেবেন আমি এখন চামচ দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিচ্ছি নিয়ে একটা বোতলে ভরে সেমভাবে আমি স্প্রেটাকে তৈরি করে নিয়েছি আর অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে কোনো ধরনের দানা যেন না থাকে কারণ কোনো ধরনের দানা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো স্প্রে হবে না আমি কিন্তু এক এক করে তিনটি টুটকাই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে আপুরা টিকটিকির যন্ত্রণায় অস্থির হয়ে আছেন আমি আশা করি আমার আজকের ভিডিওটি তাদের কাছে অনেকটাই গ্রহণযোগ্য হবে আর যেহেতু আমি নিজেও এটা ট্রাই করেছি অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তবে টিকটিকিগুলো কিন্তু মরবে না ভেঙে যাবে একদম জীবনের জন্য ভেঙে যাবে আর এটা কিন্তু একটা লং টাইম প্রসেস আমি মনে করি সপ্তাহে দু থেকে তিন দিন আপনারা করবেন আর করতে থাকবেন যতদিন না পর্যন্ত এই টিকটিকিগুলো আপনার বাসা থেকে বের হয়ে গিয়েছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতন এখানে আল্লাহ হাফেজ